আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এখন আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা মোবাইল দিয়ে জাল নোট শনাক্ত করবেন তো এই যে এখন যে টাকাটি আপনারা পাঁচশো টাকার নোটটি দেখতে পাচ্ছেন এটি একটি পাঁচশো টাকার অরিজিনাল নোট তো অরিজিনাল নোট কিভাবে বুঝবেন সেটা আমি আপনাদেরকে দেখুন একটু খেয়াল করুন বাঁ সাইডে আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি এই যে বাঁ দিকে যদি আমি জুম করি আপনারা এরকম মোবাইলের ছবি তুলে যদি উম করেন দেখবেন যে এখানে চিকনভাবে বাংলাদেশ ব্যাংক কথাটা লেখা রয়েছে এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি যেখানে লেখা রয়েছে বাংলাদেশ ব্যাংক আপনারা যদি একটি সূক্ষ্মভাবে খেয়াল করেন এই লাইনটি এখানে বাংলাদেশ ব্যাংক একদম শেষ মাথা পর্যন্ত এদিকে বাংলাদেশ ব্যাংক লেখাটি রয়েছে আর এখন আমি আপনাদেরকে একটি জাল টাকা দেখাচ্ছি এই যে এই নোটটি হচ্ছে একটি জাল নোট এই নোটটি যদি আমি আপনাদেরকে জুম করে দেখাই জাল নোটটি যদি আমি আপনাদেরকে জুম করে দেখাই যে আপনারা এখানে দেখুন এখানে কোনো লেখা নাই যে বাংলাদেশ ব্যাংকের যে লেখাটির দেখেছিলেন একটু আগে এই যে দেখুন কীরকম দেখা যাচ্ছে এছাড়াও আপনারা বঙ্গবন্ধুর ছবিটির যে সাপাটি রয়েছে সেটির দিকে লক্ষ্য করুন আপনারা যদি জুম দিয়ে দেখেন তাহলে বুঝবেন এই যে কীরকম হয়ে গেছে কালারগুলা এই যে দেখুন নোটটি দেখতে একদম কাগজের মতো লাগবে আর অরিজিনাল নোটটিতে বঙ্গবন্ধুর ছবিটি আমি যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা দেখবেন এই যে দেখুন যতই জুম দেবেন আপনারা কালার কোনো ফাটবে না এই যে জকজক করছে জকজকে কালার তো এছাড়াও এটিতে এটিতে হচ্ছে নোটের এক প্রান্ত আমি আর অপরপিঠ দেখাচ্ছি এই যে নোটের এই প্রান্তেও যদি আপনারা এদিকে জুম করেন তাহলে বাংলাদেশ ব্যাংক কথাটি লেখাটি দেখতে পাবেন এই যে দেখুন এখানে সূক্ষ্মভাবে বাংলাদেশ ব্যাংক লেখাটি রয়েছে বাংলাদেশ ব্যাংকে যে লম্বাবলম্বীভাবে বাংলাদেশ ব্যাংক কথাটি রয়েছে আর এই যে আপনাদেরকে যদি আমি এখানে যে হাল চাষ করার ছবিটি যদি জুম করে দেখাই এই যে দেখুন কালারটি কি চকচকে যতই জুম করবেন কালারের কোনো তারতম্য আপনারা দেখতে পাবেন না আর এই যে এখন আমি আপনাদেরকে জাল নোটটি দেখাচ্ছি সেটি একবার খেয়াল করুন এই যে হাল চাষের যে ছবিটি আমরা যখন জুম করি সেটা কিছুই বোঝা যাচ্ছে না কালারটি লেফটে রয়েছে এছাড়াও বাঁ সাইডে বাংলাদেশ ব্যাংকের লেখার যে লাইনটি থাকে সেটি দেখুন এখানে কোনো লেখা বোঝা যাচ্ছে না তো খুব সহজে আপনারা মোবাইল দিয়ে জাল নোটের ছবি তুলে এবং অরিজিনাল নোটের ছবি তুলে সেটা জুম করে বুঝে নিতে পারেন আসলে এই নোটটি কি জাল নোট নাকি অরিজিনাল নোট এই যে আমি আবারও আপনাদেরকে দেখাচ্ছি এটি একটি অরিজিনাল পাঁচশো টাকার নোট এবং এটি একটি জাল নোট এই জাল নোটটির উপরেও যদি আপনারা খেয়াল করেন বা দেখবেন এটা হাতে যখন আপনারা ধরবেন সেটা একদম কাগজের মতো বোঝা যাবে কাগজের নোট তো বন্ধুরা আশা করি আমার ভিডিওটি আপনাদের উপকারে আসবে এভাবেই আপনারা জাল নোটগুলোকে মূলত সিলেক্ট করতে পারবেন মোবাইল ক্যামেরায় ছবি তুলে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য